আদিবাসী ভাই বোনরা তাদের থামসামাদরের পদে অভিবাদন জানাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধামসামাদলের পর এবার আদিবাসী উন্নয়ন দপ্তরের আওতায় রাজেন্দ্রনাথ বাসকে এবং বৃন্দাবন বাসকে তাদের হাতে বাদ্যযন্ত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপরে সুকনাখালী ভূমু সম্প্রদায় সুসুম দুরান আখড়া তাদের পঞ্চানন সিং পায়রানি বিনয় সিং পঞ্চানন সিং তাদের হাতে বাদ্যযন্ত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপরে কুনামি চাঁদক স্বসহায়ক দল তাদের পায়রানি মান্ডি এবং বনলতা মান্ডি তারা ধামসামাদল দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। এরপরে টিংচাপাল মা দুর্গা স্বসহায়ক দল সাবিত্রী সবর এবং চঞ্চলা সবর তারা ধামসামাদল নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। এরপর সাধু রামচাঁদ মুর্মু রুসিকা মাডোয়া তাদের দুলাল মান্ডি এবং তপন টুডু তারা ধামসামাদল নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। এরপর আদিবাসী উন্নয়ন দপ্তরের আওতায় শিক্ষা যোগেশ্বর হেমব্রম জয় জোহার প্রকল্পের চেক পাবেন বলরাম সোরেন এবং কালু রাম টুডু। লোধা সম্প্রদায়ের বাড়ি নির্মাণের দ্বিতীয় দফার অনুদান প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। চেক পাবেন যমুনা সবর এবং কল্যাণী সবর। এরপরে ক্যারাটে প্রতিযোগিতায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন খেলার পোশাক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী রিয়া সোরেন অনিন্দিতা হেমব্রম এবং সুস্মিতা সবর। এরপর জাতিগত শংসাপত্র প্রদান শংসাপত্র পাবেন আদ্য হেমব্রম এপিল বাস্কে সুহানা বাস্কে। এরপর পশ্চিমবঙ্গ তপশিলী জাতি উপজাতি অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম তার আওতায় সাইকেল তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। বাইসাইকেল পাচ্ছেন ঝর্ণা সোরেন সুচিত্রা মুদি মালতী হাঁসদা বাসমণি মুর্মু শুকুরমণি মুর্মু। রূপশ্রী প্রকল্পের
শাড়ি ও পাঞ্জাবি দিয়ে নবদম্পতি পানমণি হাসদা এবং বাবুরাম সোরেন তাদের আশীর্বাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প রূপশ্রী, তার যা বেনিফিট তার আগেই পেয়েছেন, এবার নবদম্পতিকে শাড়ি এবং পাঞ্জাবি দিয়ে আশীর্বাদ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার কন্যাশ্রী প্রকল্পের আওতায় চেক পাচ্ছেন প্রেমা মুর্মু। ঝাড়গ্রামের মুকুটে যোগ হলো নতুন পালক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধন হলো নবনির্মিত ঝাড়গ্রাম জেলা প্রশাসনিক ভবন। জেলা শাসকের নতুন কার্যালয়ে উপহার দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ঝাড়গ্রামবাসী জানাচ্ছে অশেষ কৃতজ্ঞতা। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হল পুরুলিয়া জেলার মানবাজার মহকুমার মহকুমা শাসকের কার্যালয় এবং ঝালদা মহকুমার মহকুমা শাসকের কার্যালয়। বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন ঝাড়গ্রামের মানুষের জন্য নিবেদিত প্রায় 168 কোটি টাকা অর্থমূল্যের 291টি প্রকল্প, যার মধ্যে অন্যতম পাথরি থেকে লালবাগ, জামদা থেকে লোধাশুলি, হিজলি থেকে সোনামুখী পর্যন্ত রাস্তা সহ মোট 131টি রাস্তা। ঝাড়গ্রাম জেলার মানুষের জীবনযাত্রার উন্নতি করতে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন হিজলি এবং মুনিয়াদাতে উপস্বাস্থ্য কেন্দ্র সহ মোট 8টি স্বাস্থ্য কেন্দ্র। জেলার নানা জায়গায় সেচ পাম্প, চেক ড্যাম, জেলা জুড়ে এক গুচ্ছ পানীয় জল প্রকল্প, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কমিউনিটি টয়লেট, বক্স কনভার্ট, কংসাবতী নদীর বাঁধ সহ বিবিধ প্রকল্প। ঝাড়গ্রামবাসীর জীবন জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শিলান্যাস করছেন তারাফেনী দক্ষিণ মুখ্য খালের সংস্কার, সাঁকড়াইল ব্লকের রোহিণীতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, 21টি সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে জল সরবরাহ প্রকল্প, বিবিধ রাস্তা, কনভার্ট, নিকাশী নালা, কমিউনিটি টয়লেট, সৌরবিদ্যুৎ চালিত হাইমাস্ট পালক, গোপীবল্লভপুরের রাধা গোবিন্দজি মন্দিরের উন্নতি বিধান, বিভিন্ন স্কুলে অতিরিক্ত শ্রেণীকক্ষ, মিড ডে মিলের রান্নাঘর ও খাবার ঘর, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্র সহ 156টি প্রকল্প যার অর্থমূল্য প্রায় 76 কোটি টাকা। দ্বারা নির্বাচিত আমি কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন জানাই কালীপদ সোরেন, যিনি পদ্মশ্রী পেয়েছিলেন এখানকার সাংসদ, বীরবাহা হাসদা, ইন্দ্রনীল সেন, দুলাল মুর্মু, চিন্ময়ী মারান্ডি, দেবনাথ হাসদা, খগেন্দ্রনাথ মাহাতো, কবিতা ঘোষ, উমা শরণ প্রাক্তন সাংসদ, অমল দাস, নন্দিনী চক্রবর্তী হোম সেক্রেটারি, ছোটেন্ডি লামা, ডক্টর রশ্মি কোমল, শ্রীমতী আয়েশা রানী, অশোক প্রসাদ, শিশ্রাম ঝাজারিয়া, সুনীল আগরওয়াল ডিএম, অরিজিৎ সিনহা এখানকার এসপি, এছাড়াও আদিবাসী সমাজের বিভিন্ন নেতারা যারা এখানে উপস্থিত হতে পেরেছেন, বলাই চন্দ্র নায়েক, তিনি লোধা সমর উন্নয়ন পর্ষদের মাননীয় সভাপতি, রঞ্জিত কুমার দাস মাননীয় সহসভাপতি, রেখা সবর, মঙ্গল সরেন, শিবশঙ্কর সোরেন, রামপদ সিং সর্দার ভূমিজ উন্নয়ন, নিত্যলাল সিং, রবীন টুডু, শ্রী ঢাঙা হাসদা, দীনেশ মুর্মু, মনোতোষ সিং, নবীন চন্দ্র সিং মুন্ডা সময়, সুবোধ হাসদা, বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে আছেন সনাতন হেমব্রম, পরেশ সোরেন, বাবলুল মুর্মু, দিলীপ কুমার মান্ডি,
বৈদ্যনাথ হাসদা, অসিত খাটুয়া সমেত অনেক বন্ধুরা আমার এখানে উপস্থিত আছে। আমি সারা বাংলা জুড়ে সব আদিবাসী ভাই বোনেদের আজকের এই শুভ দিনে, পবিত্র দিনে আপনাদের বলি জোহার এবং জয় জোহার। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন, সম্প্রীতি থাকুন। আমি হিন্দু মুসলিম শিখ ইসাই আদিবাসী তপশিলি ওবিসি থেকে শুরু করে সকলকে, আমি দেখতে পাচ্ছি আমার কন্যাশ্রীর বোনেরা এখানে এসেছেন, তাদের আমার অনেক অভিনন্দন। মনে আছে তো আগামী 14ই আগস্ট কন্যাশ্রী দিবস, ডিএম বলছিল ঝাড়গ্রাম এবার নাকি প্রথম হচ্ছে, অনেক অনেক কনগ্রাচুলেশন আমার কন্যাশ্রী বিশ্বশ্রীর মেয়েদের, আমার যোগ্যশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, তাদের সকলকে সবুজ সাথী, তরুণের স্বপ্ন সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন। আজকে ঝাড়গ্রাম জেলাকে এগিয়ে চলার জন্যই জীবন, এগিয়ে যেতে হবে, জয় করতে হবে, ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম এবং জয় জোহার সকলকে, জোহার।